সবগুলোর সাথে চার্জার আছে, চার্জার হবে 25000 টাকা। আজকে প্রাইস অনলি 50000 টাকা অফার প্রাইস, মানে এটা কিন্তু জমুনা চ্যালেঞ্জ প্রাইস বলা যায়। 50000 টাকা S22 প্লাস প্লাস, মানে চার্জার সাথে আপনার S21 256 GB, 256 S21, হ্যাঁ S21 আগুন ফোন, কিন্তু আগুন কালার, আগুন ক্যামেরা, ক্যামেরা দেখছেন এই যে অস্থির ক্যামেরা, এই সবগুলোর কালারই আছে একদম, সব কালার আয় না, আয় না, জাস্ট লুক লাগে আয় না আর কি। তারপর তারপর S21 এর ব্যাটারি নাই, ক্যামেরা ক্যামেরা হারবে 100% ওয়াটারপ্রুফ আছে, কত যারা র ক্যামেরা আছেন ভালো ছবি এবং পোর্ট্রেট লাভার তারা কিন্তু এটা দেখতে পারেন। প্রাইস কেমন, সুন্দর হবে? প্রাইস ভালো, প্রাইস কত হলে দিবেন? 31000 টাকা। এই কি দেখছেন 31000 টাকা, কিন্তু অনলাইনে ভিডিও দিলে বুস্ট টুস করা যাবে না, কিন্তু তাহলে ঝামেলা আছে। 100% করেন ভাই, 14 করে দিন, 14000 টাকা এক্সপিডিয়া 5 ভালো প্রাইস, কিন্তু 14000 টাকা চার্জার সহ 256 জি আর 256 11 প্রো 5G অনেক আছে, অনেক 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 অনেকগুলো আছে। ক্যামেরা কত সুন্দর লাগতেছে ফোনটা, 13000 টাকা। শুরু করি, সময় কম, প্রথমে শুরু করব হচ্ছে আপনার স্যামসাং দিয়ে, স্যামসাং হ্যাঁ S21 প্লাস ইনটেক, হ্যাঁ ইনটেক, ইনটেক কত, 128 GB আপনার আর 256 GB একদম ফিক্স বলে কত হলে দিবেন? ট্র্যাক হচ্ছে আজকে আপনার 46500, একদম 256 GB, 256 GB 46500 টাকা, 128 GB 48000 টাকা, এটা 45000 টাকা 128 GB, আচ্ছা এটা পড়বে 45K, হ্যাঁ দেখতে পারেন একদমই, এটা কিন্তু বক্স নট ইউজ, আপনি ইউজ করলে আপনি প্রথম ইউজার, হ্যাঁ দেখতে পারেন। আর উনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে 64 জেলা থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা ওটা কন্ডিশনের মধ্যে তারপর দিয়ে দেন দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তারপর কোন, তারপর হচ্ছে আপনার ফ্লিপ 3 ইনটেক, হ্যাঁ ইনটেক কত হলে দিবেন? টাস্কে রাখব অনলি 53000 টাকা, 52 করেন না, আচ্ছা 52500 করে দিন, 52500 টাকা ফ্লিপ 3, আচ্ছা জেড ফ্লিপ 3 5G, হ্যাঁ এটা কিন্তু 5G। তারপর কোনটা দেখব? তারপর হচ্ছে আপনার iPhone 11 Pro, ব্যাটারি হচ্ছে আপনার 92, জেনুইন 92, বক্স চার্জার সব আছে সাথে, আচ্ছা দিবেন কত? এটা আজকে রাখবো হচ্ছে আপনার 54500, 54 করে দিবেন ভাই, 54 করে দিলাম জান, আচ্ছা এগুলি কি জেনুইন না বুস্ট করছে না? জেনুইন 100% জেনুইন, কোনো বুস্ট কিছু নাই, তার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আচ্ছা সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবে। তারপর হচ্ছে আপনার 13 128 GB 95 ব্যাটারি, এটা একদম জেনুইন বক্স আছে সাথে, 100% 100% 100% জেনুইন ফোন, কোনো প্রকার বুস্ট নাই, কত হলে দিবেন? এটা আজকে রাখবো হচ্ছে অনলি 65000 টাকা, 64 করে দিবেন, 65 65, হ্যাঁ 65, আচ্ছা 65000 টাকা জেনুইন, জেনুইন তারপর কেমন হবে? টাস্কে প্রাইস দিব অনলি 50000 টাকা অফার প্রাইস, মানে এটা কিন্তু জমুনা চ্যালেঞ্জ প্রাইস বলা যায়, 50000 টাকা S22 প্লাস প্লাস, মানে 8 জেন 1 প্রসেসর, ডুয়াল সিম প্লাস স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা কিন্তু 53500 সেল হয়, বাট আজকের জন্য 50000, তারপর আপনার S21 256 GB, 256 S21, হ্যাঁ S21 আগুন ফোন, কিন্তু আগুন কালার, আগুন ক্যামেরা, 888 প্রসেসর, হ্যাঁ 256 GB, কত হলে দিবেন ভাই? টাস্কে রাখবো 32500, 32500 করে দিলাম, আচ্ছা অনলি 32000 টাকা থাকবে ইনশাআল্লাহ। তারপর আছে আপনার S25
5G তিনটা কালার আছে হোয়াইট কালার তারপর হচ্ছে আপনার কি কালার বলে এটারে আচ্ছা সবগুলা কালারই আছে হ্যাঁ হ্যাঁ अवेलेबल কালার আছে ক্যামেরা দেখছেন এই যে অস্থির ক্যামেরা সবগুলা কালারই আছে একদম দেখেন সব কালার अवेलेबल প্রাইস কেমন দিবেন ফিক্স বলেন only 25000 টাকা রাখবো আ 24500 হয় ভাই না দেখেন দিয়ে দেন ভাই দিয়ে দেন অফার দিয়ে দেন ওকে তারপর তারপর আপনার Note 10 Plus হ্যাঁ 12256GB 512 আছে আমার খুবই পছন্দের কালার আছে ব্ল্যাক আছে যদিও এই ফোনটা ইউজ করি না কিন্তু এই ফোনটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত কার্ভ ডিসপ্লে ভিতরে কত করে দিবেন আপনার 12256GB রাখবো 34000 টাকা আর 12512GB 35000 একদম ফিক্স একদম ফিক্স ওহো ক্যামেরা দেখছেন জীবন্ত ছবি বা জীবন্ত আয়না জাস্ট লুক লাগে আয়না আর কি তারপর S21 FE আছে ফিজিক্যাল ডাবল সিম ফিজিক্যালি ডুয়াল সিম আচ্ছা ফিজিক্যাল ডাবল সিম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট অস্থির একটা ফোন দেখছেন কত হলে দিচ্ছেন এটা রাখবো হচ্ছে আজকে অনলি 33500 ভাই ওই 500 বাদ দেন হাজার বাদ দিয়ে দিন আচ্ছা তারপর তারপর নোট 10 আছে এই ছোটটা এটার ছোট ভাই 13 কালার আছে আচ্ছা কালার अवेलेबल নোট 10 হ্যাঁ কত দিবেন কত এটা রাখবো হচ্ছে 28500 টাকা 28500 12500 12256 12256 হ্যাঁ 28000 এটা 8GB তে হয় কিন্তু 12GB তে আচ্ছা 12GB তে 28000 500 টাকা একদম অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু চার্জার থাকবে মাস্ট বি ডেফিনেটলি থাকবে ইনশাআল্লাহ তারপর কোনটা দেখবো তারপর আপনার 82 কোয়ান্টাম 2 হালকা কার্ভের ভিতরে জোস একটা ফোন দারুন ফোন অ্যামেজিং ফোন কত হলে দিবেন ভাই ক্যামেরা বলেন প্রসেসর বলেন মানে অল ইন অল আর কি মানে এই ফোনটা খুব রানিং প্রাইস কত দিবেন 24500 ভাই 24 না এটা দেন ভাই দেন চার্জার আছে ভাই সাথে চার্জার সহ আচ্ছা চার্জার সহ 24 24500 ওকে তারপর তারপর হচ্ছে আপনার খুবই জনপ্রিয় একটা ফোন এই যে ওপর अवेलेबल কালেকশন আছে অনেক আছে অনেক 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 অনেকগুলো আছে কেমন হবে কেমন হবে ভালো ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর প্রাইস কেমন হবে প্রাইস জিজ্ঞেস করছি অফার প্রাইস অফার প্রাইস কত কত 22000 টাকা পুরাই পুরাই 21 পাস চার্জার সহ ও চার্জার সহ 22000 টাকা ফ্রেশ কন্ডিশন একদম দেখেন কত কুড়ি আছে দেখে শুনে বেশ একটা নিতে পারবেন অরিজিনাল চার্জার কিন্তু মাস্ট বি ডেফিনেটলি থাকবে ইনশাআল্লাহ তারপর কোনটা দেখবো তারপর আপনার এলজি ভেলভেট আগুন কালার মানে পুরাই তামা তামা কালার আগুন পুরাই ব্ল্যাক কালারও আছে 8GB তে পুরাই দেখেন ইন ফিঙ্গার ভিতরে চমৎকার একটা ফিঙ্গার স্ন্যাপড্রাগন প্রসেসর ওভারঅল প্রাইস কত দিবেন 6GB RAM না 8GB কত দিবেন 128 20000 টাকা 20 পাস 21000 আচ্ছা 21000 টাকা থাকবে একদম ফ্রেশ কোন একদম ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক নিউ কন্ডিশন এ নেওয়া নতুন একই কথা হ্যাঁ দেখে শুনে বেছে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকগুলি আছে তারপরে দিয়ান হ্যাঁ ভাই তারপর তারপর হচ্ছে আপনার 5 Mark 2 8GB 128GB স্ন্যাপড্রাগন প্রসেসর 865 865 গেমিং ফোন গেমিং ফোন গেমিং ফোন হ্যাঁ মানে গেম করার জন্য প্লাস এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে কত বলে দিবেন এটা আজকে রাখবো অনলি 19500 টাকা ভাই 500 বাদ দেন না ওই 500 ধরেন কেন বাদ দিয়ে দেন বাদ দিয়ে দিলাম দিছেন আচ্ছা অনলি 19000 টাকা হ্যাঁ তারপর হচ্ছে আপনার 1 Mark 2 1 Mark 2 8GB 128GB কয়টা আছে 4000 এর ঠিক চার্জ ব্যাকআপ অনেক ভালো অনেক ভালো চার্জ ভালো থাকবে তো শিওর হ্যাঁ কত হলে দিবেন আজকে রাখবো 25000 টাকা প্রসেসর কি 3 বুলেট না স্ন্যাপড্রাগন প্রসেসর হ্যাঁ 3 বুলেট প্রসেসর এবং আপনি দেখেন কন্ডিশন দেখলেন কন্ডিশন দেখলে এমনি ভালো লাগে গেমিং বলেন এগুলা নিতে পারে তো দিচ্ছেন কত ভাই 25000 টাকা 25000 25 24500 ভাই 24500 না এটা হয় না আচ্ছা ওকে 25000 টাকা 25000 টাকা ফ্রেশ কন্ডিশন তাদের জন্য একদম অথেন্টিক 100% 99% না 100% 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স ব্যাটারি 92 ক্যামেরা ক্যামেরা হারবে 100% ওয়াটারপ্রুফ আছে কত হলে দিবেন বলেন টাস্কে যান 57 রাখবো না ভাই 57 না 57 পাস 58 আচ্ছা 58 পানিতে আর 57 পাসই দেন ভাই পানিতে চুবাই টুবাই দেন চুবাই নিতে পারবেন আচ্ছা ইনশাআল্লাহ ওয়াটারপ্রুফ থাকবে চুবাই নিতে পারবেন গুগলে তারপর হচ্ছে আপনার ক্যামেরা হলো অনেক সুন্দর ক্যামেরা হ্যাঁ 8GB 128GB পিক্সেল ফিক্স মানে যারা র ক্যামেরা আছেন ভালো ছবি এবং পোর্ট্রেট লাভার তারা কিন্তু এটা দেখতে পারেন কত হলে দিবেন ভাই এটা রাখবো 28500 28 করে দেন ভাই ঠিক আছে না 500 কমাবেন আচ্ছা আচ্ছা ভালো প্রাইস না আচ্ছা আচ্ছা দেখছেন আমাদেরকে কেউ মানে কি বলবো যাক এই ইয়েলো কালার দেখছেন ক্যামেরা কত সুন্দর লাগতেছে ফোনটা ব্যাটারি কত
খুব সুন্দর বোঝা যাচ্ছে, দেখে শুনে বুঝে নিতে পারেন, যদি শপে আসেন বসেও দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। রেড কালার লোগোটা দেখলেই শান্তি, রেড কালার, বিশেষ করে আপুরা কিন্তু রেড কালারটা পছন্দ করে থাকেন, অবশ্যই এটা দেখতে পারেন। কত ইউএস এর ভেরিয়েন্ট? ইউএস এর ভেরিয়েন্ট কত দিবেন? কম আজকে 23000 টাকা রাখবো। আ ভাই 22 অসম্ভব সুন্দর ক্যামেরা। তারপর কমান ভাই, তারপর তারপরে 11 প্রো আছে 256 জিবি, 11 প্রো 256 জিবি, 11 প্রো 256 জিবি, মানে আইফোনের দেখা যায় অনেক কালেকশন। হ্যাঁ দেখেন, যারা আইফোন চান, আইফোন লাভার, আর এবং বুটস আর আইফোন চান, 94% অথেন্টিক, 100% অথেন্টিক, ফিজুলসে যেভাবে লাগে চেক করে নিতে পারবেন। আচ্ছা ইনশাআল্লাহ দিবেন কত ভাই? আজকে রাখবো হচ্ছে অনলি আপনার অনলি 53000 টাকা রাখবো। 55500 টাকা আইফোন 8। তারপর হচ্ছে আপনার SE2020 64GB 100% ব্যাটারি। আচ্ছা 100% ব্যাটারি, ব্যাটারি অনলি 19500 টাকা, 19500 SE2020 19500। তারপর আরেকটা অফার প্রাইস আছে আপনার আইফোন 8 এর জন্য। হ্যাঁ কেমন অফার? 64GB কেমন অফার? অনলি 13000 টাকা। এত কমে কিভাবে সম্ভব ভাই? আজকে অফার প্রাইস ঝামেলা আছে নাকি কোনো? কোনো ঝামেলা নাই। হ্যাঁ বুঝছেন কিন্তু, বুঝছেন। হ্যাঁ কমে পয়সা কমে দিয়েছে, কমে দিয়ে দিয়েছে, তাইলে যে নিবে সে নির্ঘাত নির সন্দেহে দিতে যাবে, কোনো সন্দেহ থাকবে না। 64GB এত কমে, এটা আসলে অবাক হওয়ার মতোই, অনেক কম কিন্তু। হ্যাঁ দেখতে পারেন। তারপর আপনার 7+ 128GB, 128GB হ্যাঁ অনলি 19500। হ্যাঁ আজকে কিন্তু 5G স্পিডে ভিডিও হইছে। হুম তারপর এটা কিভাবে কি 19500 রাখবো? 19500 19 করে দিলে ভালো হইতো না ভাই? না আস্তে করে দিয়ে দেন, 19 করে দিয়ে দেন। হ্যাঁ 19+ 19 19 হ্যাঁ তারপর আপনার উপর ভিতর আছে F17 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গার। হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ F17 কেমন তো বক্স চার্জার সব আছে, বক্স চার্জার সব। হ্যাঁ ও ক্যামেরা কিন্তু পছন্দ হইছে, মাশাআল্লাহ সুন্দর ক্যামেরা, কোন ভালো ফোন, ডিসপ্লে ফিঙ্গার, ডিসপ্লে ফিঙ্গার। প্রাইস কত দিবেন? বক্স চার্জার সব আছে সাথে, কত দিবেন? 15000 টাকা রাখবো। 15000 টাকা? হ্যাঁ 14.5 না সম্ভব? আচ্ছা 15000 টাকা। তারপর আপনার স্যামসাং এর ভিতর নোট 20 আছে, নোট 20 হ্যাঁ এসপেন সহ নোট 20 ডুয়াল সিম, এটার ক্যামেরাও যথেষ্ট ভালো, 8GB 128GB দেখেন, 8 128GB, 128GB এসপেন আছে। হ্যাঁ এসপেন দিয়ে অনেক কাজ করতে পারবেন। দিবেন কত? 30000 টাকা রাখবো। একদম 30? 30K 30K 500 লেস করেন, বেশি না, এটা দেবা কিছু থাকবে না, থাকবে না, চার্জার দিলে থাকবে না, দেন দেখেন, একটু ট্রাই করেন, চিন্তা করেন, সম্ভব না? সম্ভব না। তারপর ভিভোর ভিতর আছে আপনার ভিভো 73 Y73 হালকা ফোন, ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লে ফিঙ্গার এটা। হ্যাঁ কত? আজকে 15000 টাকা রাখবো, একদম ধামাকা প্রাইস। হ্যাঁ কম দামে যারা, যাদের বাজেট নিয়ে টানাটানি কিন্তু সোনির ফোন নেবেন, তারা কিন্তু এটা দেখতে পারেন। কত হলে দিচ্ছেন এটা? আজকে রাখবো আপনার 12000 টাকা রাখবো। কত? 12000 না ভাই, 11.5 করেন, 11.5 দিচ্ছেন? দিচ্ছি। আচ্ছা
কিছু ছোট আইফোন আছে, বাচ্চা আইফোন। হ্যাঁ এখানে এই যে দেখেন স্যামসাং এর এসটেল লাইট এর ডুয়াল সিম, এটা ফিজিক্যাল ডাবল সিম। হ্যাঁ এসটেল লাইট কত হলে দিচ্ছেন? একদম ফ্রেশ ভাই, ইনটেক পুলে এখন আছে, পলি টলি করা আছে। দিবেন কত? আজকে রাখবো হচ্ছে আপনার 26000 টাকা। একদম 26000? হ্যাঁ একদম 25000 টাকা। 25000? 25? আচ্ছা 25000 টাকা। হ্যাঁ তারপর? তারপর S20 FE আছে 6128। হ্যাঁ 6128 S20 FE সিঙ্গেল সিম না ডাবল সিম? সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম। এই স্ন্যাপড্রাগন প্রসেসর, স্ন্যাপড্রাগন প্রসেসর, সিঙ্গেল সিম বলেন সব দিক দিয়ে বেস্ট, গেমের জন্য বেস্ট। তো কত দিবেন? এটা রাখবো হচ্ছে আপনার 22000 টাকা। 500 কমাই দেন ভাই, বেশি না। এটা ভাই কমাই বলে দিছি, হবে না? না এটা হবে না। আচ্ছা তারপর? তারপর পিক্সেল আপনার 4A 5G আছে। 4A 5G কত কি? আজকে 18000 টাকা রাখবো। একদমই? একদম না 17 বাস না 18000 টাকা। 18000? হ্যাঁ 18000। আচ্ছা চার্জার সহ কিন্তু এগুলি যা বলছি এভরিথিং সব ফোনের সাথেই মাস্ট বি, ডেফিনেটলি চার্জার সহই থাকবে। এখানে কিছু আইফোন মিস করছি আমরা। আইফোন আপনার 6S প্লাস আছে 64GB। কত কি? এটা রাখবো হচ্ছে আপনার 15000 টাকা। 15000 টাকা? হ্যাঁ 15000 টাকা অনলি। 15000? 15000 টাকা। হুম তারপর? এটা তারপর 6 প্লাস আছে। হ্যাঁ 6 প্লাস 64GB। 64GB? হ্যাঁ 13000 টাকা। 13? অনলি 13000? অনলি 7000 টাকা রাখবো। মানে 6GB 128GB 7000 টাকা অনলি? 7000 টাকা 6128GB। আরেকটা ছিল ওয়ান প্লাস আপনার N100 64। হ্যাঁ 12000 টাকা রাখবো। 5 ডিসপ্লের ভিতর ওয়ান প্লাস N100 12000 টাকা। 11.5 না এটা 12000? হ্যাঁ আরও আছে না?